আমরা কিছুক্ষণ পূর্বে উপস্থিত ছিলাম বাগডোগরা এয়ারপোর্টে, আর ঠিক বাগডোগরা এয়ারপোর্টে আমরা উপস্থিত ছিলাম একটা কারণ ছিল, সেই কারণটা আপনাদের জানিয়েছি। এবং এই মুহূর্তে উপস্থিত রয়েছি চিতলঘাটায় আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। আপনারা সকলে জানেন চিতলঘাটায় গতকাল এবং আজ দুই দিনব্যাপী যে কনফারেন্স, সুবিশাল কনফারেন্স, এই কনফারেন্সের প্রধান অতিথি তিনি কিন্তু ইতিমধ্যে চিতলঘাটায় এসে পৌঁছে গেছেন। এই গ্রামে তিনি বিশ্রাম করছেন এবং যেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখবেন, মানুষকে ইসলামের সেই বার্তা, ইসলামের সঠিক কথা শোনাবেন। সেই সামনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা, সেই মঞ্চে এই মুহূর্তে বেশ কয়েকজন স্থানীয় যুবক, অর্থাৎ যেটাকে বলা হয় নজওয়ান কমিটির উদ্যোগে, কিন্তু এখানে প্রতি বছর নয় পাঁচ বছর পর পর যেটা কনফারেন্স হয়ে থাকে, সেই কনফারেন্স সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আপনারা বাগডোগরা এয়ারপোর্টে ছিলেন, এখন কী বলবেন? কিছুক্ষণ আগে আমরা বাগডোগরা এয়ারপোর্টে গেছিলাম, আমাদের যে প্রধান অতিথি সৈয়দ নুরানী মিয়াকে রিসিভ করার জন্য গেছিলাম। অনেকজনই গেছিলাম আমরা, কিন্তু ওনাকে রিসিভ করে নিয়ে আসলাম। অলরেডি আমাদের গ্রামে পৌঁছে গেছে, এখন বিশ্রাম নিচ্ছে। কী বলবেন এই অত্র এলাকার মানুষের দেশে, কী বলবেন এই মুহূর্তে? এখন আমি এটাই বলবো যে আজকে আমাদের দ্বিতীয় দিনের জালসার যে কনফারেন্সের প্রোগ্রাম রয়েছে, প্রত্যেকটি মানুষকে বলবো যে যাতে ওরা আসে এবং জালসার প্রোগ্রামে থাকে। কারণ আমাদের প্রধান অতিথি হিসাবে নুরানী মিয়া আসছেন, সৈয়দ নুরানী মিয়া, তো সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সৈয়দ হাসমি মিয়া ছেলে, একমাত্র পুত্র সন্তান। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আজকে এখানে এই কনফারেন্সে থাকছেন? হ্যাঁ, এই কনফারেন্সে সৈয়দ নুরানী মিয়া থাকছেন এবং প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের দ্বিতীয় দিন। আপনার নাম বলবেন? আমার নাম এম ডি ইকরামুল হক।